আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজ রাতে পালাবেন ডাক্তার মুরাদ যা করলে যে কৌশলে নিশ্চিতভাবে মুরাদকে ঠেকানো যাবে ডাক্তার মুরাদ বাংলাদেশের তুমুল বিতর্কের জন্মে দিয়ে বাংলাদেশের সংবিধানের প্রতি অবজ্ঞা প্রদর্শন করে বাংলাদেশের আইন জেল কোর্ট রাজনীতিবিদ সম্মানিত লোকজন নারী এদের সম্পর্কে অশ্লীল কুরুচিপূর্ণ বক্তব্য দিয়ে দ্যাট মিনস হেট স্পিচ এবং হেট ক্রাইমের অভিযোগে আরও নানান অপকর্মতা রয়েছে তার রাজনীতির অতীত ইতিহাস নিয়ে মাদকাসক্ত নানান অভিযোগ রয়েছে বিকৃত যৌনরুচির এরকম একজন বিকৃত রুচির লোক বিতর্কিত লোক তার বিরুদ্ধে দেরিতে হলেও মাননীয় প্রধানমন্ত্রী ব্যবস্থা নিয়েছেন আওয়ামী লীগের সকল পদ থেকে তাকে বহিষ্কার করা হয়েছে তিনি বর্তমানে পালাতক অবস্থায় আছেন তার বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে রিট চলমান নানান আইনি পদক্ষেপের কথা কিন্তু শোনা যাচ্ছে এমনকি বিএনপি পন্থী আইনজীবীরাও তার বিরুদ্ধে আইনি লড়াই ঘোষণা দিয়েছেন তো এর মধ্যে এটা স্বাভাবিক এবং প্রত্যাশিত যে ডাক্তার মুরাদ পালানোর চেষ্টা করবেন কিন্তু এরকম একজন নারী বিদ্বেষী এরকম একজন হেট ক্রিমিনাল হেট প্রিচার এরকম একজন অপরাধী যিনি রাজনীতিকে কলুষিত করেছেন এরকম ব্যক্তি যদি পালিয়ে যেতে পারেন দেশ ছেড়ে মানে তাকে যদি আইনের আওতায় না আনা যায় তাহলে বুঝে নিতে হবে এটা আমাদের জাতীয় ব্যর্থতা এবং তিনি যদি পালাতে পারেন বিষয়গুলো ডিসক্লোজ হওয়ার পরও তিনি বর্তমানে গা ঢাকা অবস্থায় আছেন তাহলে নিশ্চিতভাবে তার পালন ক্ষেত্রে এই দায়ভার কিন্তু রাষ্ট্র এড়াতে পারে না কারণ রাষ্ট্র চাইলে তাকে গ্রেপ্তার করতে পারে এবং তার দেশ তাকে নিষেধাজ্ঞা দিতে পারে এখন গণমাধ্যম খবর বেরিয়েছে প্রথম আলোতে রিপোর্ট হয়েছে ডাক্তার মুরাদ আজ রাতে সংশ্লিষ্ট এয়ারলাইন্সের বরাত দিয়ে বলেছে তিনি কানাডায় যাওয়ার জন্য টিকিট কেটেছেন বৃহস্পতিবার রাতে কানাডার উদ্দেশ্যে যাত্রা করবেন বিষয়টা ডিসক্লোজ হয়ে গিয়েছে যেহেতু তার বিরুদ্ধে ব্যবস্থা প্রক্রিয়াধীন আইনি ব্যবস্থা এ কারণে তাকে ঠেকানোটা নৈতিক দায়িত্ব কিভাবে ঠেকানো যায় এ বিষয়ে মূলত আলোচনা ডাক্তার মুরাদ যেহেতু পালিয়ে যেতে চাচ্ছেন প্রথম কথা হচ্ছে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে হবে বিএনপির লোকজন অথবা জামালপুরের আওয়ামী লীগের লোকজনও কিন্তু ডাক্তার মুরাদকে অবাঞ্ছিত ঘোষণা করেছে এর মানে অ্যাকর্ডিং টু আওয়ামী লীগ বিএনপি জামাত সিভিল সোসাইটি সবার কাছে নারী সমাজ সবার কাছে ডাক্তার মুরাদ একজন বড় ধরনের ক্রিমিনাল তো এই ক্রিমিনাল যাতে দেশ ছেড়ে পালাতে না পারে বিশেষ করে নারীবাদী সংগঠনগুলো তারা প্রশাসনের সাথে জরুরি ভিত্তিতে যোগাযোগ করতে পারে প্রশাসনকে অনুরোধ করতে পারে ডাক্তার মুরাদের দেশ তাকে নিষেধাজ্ঞা দেওয়া হোক তার টিকিট ক্যান্সেল করা হোক তাকে যদি ইমিগ্রেশন পার হতে না দেওয়া হয় সেই ব্যবস্থা নেওয়া হোক এটা হচ্ছে সবচেয়ে যুক্তি সমাধান তাকে ঠেকানোর প্রশাসন চাইলেই তাকে ঠেকিয়ে দিতে পারে সেই সক্ষমতা প্রশাসনের রয়েছে প্রশাসন যদি এটা তাদের কোনো আদালতের নিষেধাজ্ঞা বা আইনি বাধ্যবাধকতা না থাকে তাহলে হয়তো বা সেটা করবে না এ কারণে জরুরি ভিত্তিতে আদালতের দ্বারস্থ হওয়া যেতে পারে আদালত এ বিষয়ে কোনো নির্দেশনা জারি করলে জরুরি রিট করা যেতে পারে তাহলে মুরাদকে প্রশাসন ঠেকাতে বাধ্য হবে এটা করা যেতে পারে এটাও যদি করা সম্ভব না হয় তাহলে বিএনপির লোকজন আওয়ামী লীগের লোকজন জামাতের লোকজন এরা সবাই বিমানবন্দরের যে কয়টা গেট রয়েছে ঢোকার এগুলোতে পাহারা দিতে পারে তাকে ঢাকায় এয়ারপোর্ট এলাকায় প্রতিহতর ঘোষণা দিতে পারে তো ঘোষণা দিলে তারা আজকে বিকাল থেকেই বা দুপুরের পর থেকেই যদি তারা অবস্থান নেওয়ার ঘোষণা দেয় তাহলে ডাক্তার মুরাদ বিমানবন্দর এলাকায় আশেপাশে যাওয়ার সাহস করবেন না তিনি আত্মগোপনে থাকবেন আর একটা বিষয় ডাক্তার মুরাদ যেহেতু ভারতের দালাল এবং ভারতের এজেন্ট এবং ভারতের দালাল হিসাবেই তারে এই কাজকর্ম করেছেন এ কারণে ভারতের দালাল ভারতে পালিয়ে যাওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে এ কারণে হতে পারে যে ডাক্তার মুরাদ জনগণকে বোকা বানাবেন তিনি ঘোষণা দিচ্ছেন বা টিকিট কেটেছেন কানাডায় যাবেন কিন্তু তিনি বাংলাদেশের অন্য কোনো বর্ডার থেকে ভারতে পালিয়ে যেতে পারেন এবং তাতে ভারতের দালালরা সহযোগিতা করতেই পারে এ কারণে কয়েকটা বিষয় ডাক্তার মুরাদ যতই কানাডায় যাওয়ার টিকিট কাটুক ভারতের কোনো বর্ডারে বা বর্ডার এলাকা থেকে তিনি যাতে না পালাতে পারেন এ কারণে প্রশাসনকে সজাগ থাকতে হবে অথবা সাধারণ জনগণ সজাগ দৃষ্টি রাখতে পারে তো এইভাবে যদি না করা যায় তাহলে দায়ভার কিন্তু প্রশাসনের জনগণের এটা আমাদের জাতীয় ব্যর্থতা কারণ ডাক্তার মুরাদের মতো হেট ক্রিমিনাল হেট টিচারদেরকে ঠেকানো এটা শুধু যে প্রশাসনের দায়িত্ব তা নয় জনগণের দায়িত্ব রয়েছে আমাদের নৈতিক মূল্যবোধ নৈতিক অবক্ষয়ের সাথে এটা জড়িত নারীদের সম্মানের সাথে জড়িত আর রাজনৈতিক শিষ্টাচারের সাথে জড়িত এই কারণে প্রত্যেক রাজনৈতিক দল আওয়ামী লীগ বিএনপি জামাত সকলেরই দায়িত্ব রয়েছে প্রশাসনের সাথে সহযোগিতা করা জনগণ যদি সজাগ দৃষ্টি রাখে বা তাকে দেশ ত্যাগ করতে না দিতে চায় সব দল যদি একত্রিত হয় তাহলে প্রশাসনকে সহযোগিতা করে সেটা ফেরানো সম্ভব বলে আমি মনে করি অথবা আমরা চাই যে ডাক্তার মুরাদের মতো ক্রিমিনালকে অ্যারেস্ট করা হোক তিনি যাতে দেশ ছেড়ে পালাতে না পারেন অ্যাট দি সেম টাইম হেইট প্রিচার অথবা হিট ক্রিমিনাল নারী বিদ্বেষমূলক বর্ণবাদমূলক কথাবার্তা যেই বলুক না কেন মোয়াজ্জেম হোসেন আলাল হলেও তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হোক যদি কোনো হুজুর ওয়াজের মাঠে এই নারী বিদ্বেষমূলক বা আপত্তিকর বক্তব্য দিয়ে থাকে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে বিএনপির লোক জামাতের লোক আওয়ামী লীগের লোক যেই দেখ না কেন আমরা চাই আমাদের রাজনৈতিক অঙ্গন এবং অনলাইন জেন্ডার সেন্সিটিভ শব্দ ব্যবহার করবে এবং শালীন এবং পরিমার্জিত শব্দ ব্যবহার করবে এজন্যে ডাক্তার মুরাদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া জরুরি অ্যাট তাকে বিদেশ যাওয়া ফিরিয়ে দেওয়া উচিত আর তিনি যদি বিদেশে পালিয়ে যেতে পারেন বিশেষ করে কানাডায় সেখানে ফ্রিডম অফ স্পিচকে কাজে লাগিয়ে তিনি বাংলা ভাষায় অনলাইনকে ব্যবহার করে আরও বেশি হেট স্পিচ বা এগুলো প্রচারণা বা আরও কুরুচিপূর্ণ বক্তব্য অনলাইনকে কলুষিত করার সম্ভাবনা রয়েছে এই কারণে অ্যাট এনিকস্টাকে ঠেকানো কিন্তু জরুরি